शाखे शाखे पाखी डाके कत शोभा चारिपाशे शाखे शाखे पाखी डाके कत शोभा चारिपाशे आहा कि आनंद आकाशे आज के मोदेर बड़ई खुशीर दिन ईद मानी ভালোবাসাময় সময় ঈদ মানে সকলকে সঙ্গে নিয়ে সকলের সঙ্গে ভালো থাকার এবং ভালো রাখার সময় দর্শক সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার প্রীতি এবং ভালোবাসা ঈদ মোবারক দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমজ সন্তানদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন বিশেষ অনুষ্ঠান একই রকমে সঙ্গে আছি শব্দসারথী হয়ে আমি শারমিন মুস্তাইন আজু এবং যেটা বলছিলাম যে জমজ সন্তানদের নিয়ে আমাদের এই ভিন্নধর্মী আয়োজন সেই জন্যই আমার সঙ্গে কিন্তু আজ স্টুডিওতে উপস্থিত আছে ছয়জন জমজ সন্তানের জুটি অর্থাৎ ছয় জোড়া জমজ সন্তান বারো জন এবং তারা কিন্তু সাধারণ কোনো জমজ সন্তান নন তারা প্রত্যেকেই শিল্পী কোনো না কোনো শিল্প মাধ্যমে তারা কাজ করে চলেছেন চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের শিল্পীদের সঙ্গে শুরুতেই আমার ডান দিকে রয়েছে টাপুর এবং টুপুর তারা দুজনেই আবৃত্তি শিল্পী রয়েছে সঙ্গীত শিল্পী জাররাফ মাহমুদ এবং নাওয়ার মাহমুদ আমার ডান দিকে আরও রয়েছে নৃত্যশিল্পী দীঘি দাস রাখি দাস আমার বাঁ দিকে রয়েছে সঙ্গীত শিল্পী চিত্রাঙ্গদা এবং চিত্রশৈলী রয়েছে নৃত্যশিল্পী হাসি বিশ্বাস খুশি বিশ্বাস সর্বশেষ প্রান্তে রয়েছে আবৃত্তি শিল্পী মৌ দত্ত এবং জয় দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে প্রথমেই যেতে চাই আমাদের আজকের আয়োজনে নৃত্যশিল্পী রাখি দাস এবং দীঘি দাসের কাছে কেমন আছেন কেমন লাগছে আজকের এই আয়োজনে এসে প্রথমত খুব ভালো আছি আর খুব ভালো লাগছে আপনি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আচ্ছা একটু ছোট করে জানতে চাইবো দুজনেই যেহেতু বোন এবং দুজনেই যমজ দুজনকে নিয়ে কখনো কি বাবা মা বা আত্মীয় স্বজনরা বিড়ম্বনায় পড়েছে যে কে কোনটা এটা ভুল করেছে কখনো বাবা একটু ভুল করতো বাট মা করতো না আচ্ছা মা কিভাবে চিনতো যে কে কোনটা এটা কিভাবে চিনতো সেটা তো বলতে পারি না বাট চিনে যেত এখন যেমন নাচের গেটআপে দেখছি আমি তো একদমই বুঝতে পারছি না কোনটা রাখি দাস কোনটা দীঘি দাস এটাও একটু বলে দিলে ভালো হয় যে কে কোনটা আমি রাখি দাস আচ্ছা আমি দীঘি দাস ছোট করে শুনি যে কিভাবে বুঝবো আমরা সবাই যেটা বলে মানে আমার ফেসটা নাকি একটু গোল আর ওর ফেসটা নাকি একটু লম্বাতে স্কুলে তো সবাই মোটামুটি জানে যে দুজনেই জমজ হ্যাঁ 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 তো ওইটা তো তো ফ্রেন্ড সার্কেলও একটা কমন ফ্রেন্ড সার্কেল হওয়ার কথা হ্যাঁ তখন বলে যে তুই কি আদো রাখি আসছিস না দেখি আসছিস আর আমার সবথেকে মজার বিষয় হচ্ছে যে তুই কি আদো কি পাস করে করে উঠছিস না রাখির থেকে দুই বছর তুই ফেল করে করে তুই নার্সারিতে ভর্তি হচ্ছিস মানে এই ধরনের যে তুই তুই ফেল করেছিস মানে এই ঘটনাটা কেউ বিশ্বাস করতে চায় না আসলে তাহলে শুরুতেই আপনাদের একটা নাচ দেখা যাক অবশ্যই মন বিন্দাহারে পালা সরপন পলাপ পালাব মন লেংটাহা ইন্দুরে ঢোল কাটে লেংটাহা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে পতাহারে পীরিতির ফুল ফুটে বতাহারে পীরিতির ফুল ফুটে
খুড়া সুনি রেল পথে সুরা দেখিস বৈরব খুড়া দিসনা বধুলা পরের পাতে হায় দিসনা বধুলা পরের পাতে হে পাতে রে বতরে পীরিতর ফুল ফুটে বতরে পীরিতর ফুল ফুটে দর্শক দেখে আসলাম রাখি দাস এবং দিঘি দাসের চমৎকার একটি নাচ। চলুন চলে যাওয়া যাক আমাদের আরেকটি যমজ শিল্পীর কাছে। আমাদের সাথে রয়েছে জারাব মাহমুদ, নাওয়ার মাহমুদ। কেমন আছো তোমরা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। দুজনের কাছে একটু জিজ্ঞেস করবো, জেনারেলি দেখা যায় যে ভাই ভাই অথবা বোন বোন, কিন্তু ভাই বোনটা একটু একটু রেয়ার হয় যমজের ক্ষেত্রে। তো তোমাদের মধ্যে কি ঝগড়া বেশি হয় নাকি আর কি মিলটা বেশি, কোনটা? আসলে মিক্সড হয়, মিক্সড হয়, ঝগড়া হয়। কে বেশি রাগী? আমি বলা যায়? তুমি বলা যায়, স্বীকার করছো? বাহ, বোনকে বেশি টেক কেয়ার করো নাকি বোনের সঙ্গে বেশি ঝগড়া করো? বোনকে বেশি টেক কেয়ার করি। তাই? কিন্তু বোন যে আমাকে বললো যে তুমি একটু ঝগড়া করো। আমি একটু রেগে গেলে ঝগড়া করি। ঠিক আছে, আমরা তোমাদের একটা গান শুনে আসি এবারে তাহলে। ঠিক আছে, চলো। জীবনেরই চলার বাকে অজানা হাজার কত কাজে ঘিরে ছোট্টবেলার শত রং করা মন সুর তুলে আজও মনকে ঘিরে এই মুখরিত জীবনেরই চলার বাকে অজানা হাজার কত কাজে ঘিরে ছোট্টবেলার শত রং কাঁথা স্মৃতি মালা সৈকতে ফেলে এসেছি ঝিনুক শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি রঙিন স্বপ্নে কাঁথা স্মৃতি মালা সৈকতে ফেলে এসেছি স্বপ্নের জাল বুনেছি ওরে সেই তো
সব কিছু বুঝে ছিলে ওরে সেই তো ভালো চোখ দুটো বুঝে ছিলে ওরে সেই তো ভালো সব কিছু ভুলে ছিলে এই মুখরিত জীবনেরই চলার পাকে অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্টবেলার শত রং করা মুখ সুর তুলে আজো এ মনকে ঘিরে সুর তুলে আজো এ মনকে ঘিরে সুর তুলে আজো এ মনকে ঘিরে দর্শক দেখে আসলাম আমাদের আজকের সঙ্গীত শিল্পী জারাব মাহমুদ এবং নাওয়ার মাহমুদের কণ্ঠে চমৎকার একটি গান। চলুন এবারে একটু যাওয়া যাক আমাদের আজকের আয়োজনের সবচেয়ে ছোট্ট বন্ধু টাপুর টুপুরের কাছে। টাপুর টুপুর কেমন আছো? ভালো আছি। ভালো আছো? ঈদ কেমন কাটছে? ভালো ভালো। আচ্ছা আমাকে একটু করে বলো তো যে দুজনের মধ্যে কে বেশি দুষ্টু আর কে বেশি মায়ের বাধ্য সন্তান বলো? দুজনই। দুজনই? সত্যি কথা বলো। টুপুর হাসছে মিটির মিটির করে। টুপুর সত্যি কথা বলো আমাকে, কে বেশি দুষ্টু, কে বেশি দুষ্টুমি করে বাসায়? দুজনেই করি। দুজনেই করো? এটাই কি তাহলে তোমাদের মধ্যে মিল যে বেশি বেশি করে দুষ্টুমি করা? জি। তোমরাও তো একই রকম দেখতে, যেটা হয় যে দুটো বোন হলে বা দুটো ভাই হলে একই রকম চেহারা হয়। তোমাদেরকে কে কিভাবে চিনতে পারে, কোনটা টাপুর? আমিই তো কনফিউজড হয়ে যাচ্ছি যে টাপুর কোনটা টুপুর কোনটা। ও আমার থেকে একটু লম্বা। ওকটা কি টাপুর নাকি টুপুর? আমার থেকে একটু লম্বা। আচ্ছা ওইটা হচ্ছে টাপুর, টাপুর একটু করে তোমার চেয়ে লম্বা, আর তুমি একটু? আমি একটু শর্ট। দুজনের ক্লাস তো একই, তাই তো? স্কুলও এক তো? ফ্রেন্ডরা কি বলে, ফ্রেন্ডরা চিনতে পারে ভালো করে? চিনতে পারে। কেমন করে চেনে, ওই লম্বা দেখে আর শর্ট দেখে? আচ্ছা আমাদেরকে বলো যে আজ তোমরা কি ছড়া শোনাবে আমাদেরকে। গোফচুরি। গোফচুরি সুকুমার রায়ের? বাহ সুন্দর একটা ছড়া। চলো তাহলে তোমাদের ছড়াটা শুনে আসি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজি, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গোপ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারিনে সব বেটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলোর মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা, গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যায় চেনা। দর্শক দেখে আসলাম আমাদের ছোট্ট আবৃত্তি শিল্পীদের কণ্ঠে চমৎকার একটি সুকুমার রায়ের ছড়া। আমাদের বাঁদিকে রয়েছে সঙ্গীত শিল্পী চিত্রাঙ্গদা এবং চিত্রশৈলী। কেমন আছো তোমরা? ভালো ভালো। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে? ভালো লাগছে। আমাকে একটু ছোট্ট করে বলো যে জেনারেলি তো যমজ বাচ্চাদের মধ্যে অনেক একটা মায়াটা আলাদা কাজ করে, অনেক বেশি নিজেদের মধ্যে একটা টান থাকে, তো সেটা কতটা, নাকি দুজনেই আবার সবার ওই ওরা যে এখন বলছিল যে ওরা ঝগড়া করে, জারাবরা নাওয়ার বলছিল, তো তোমরাও কি ঝগড়া করো? আমাদের বেশি ভাব হতে হতে ঝগড়া হয়ে যায়। বেশি ভাব হতে হতে ঝগড়া হয়ে যায়, ভালো বলেছো।
আচ্ছা সেটা কেমন একটু একটু খুলে বলো আমাকে কোন একটা ঘটনা। মানে ও মাঝে মাঝে চলে আসে দৌড়ে, হ্যাঁ আমি এই সেই, তারপর আবার ঝগড়া হয়। সারা দিনের ঘটনাগুলো বলতে থাকে, সেই বলতে বলতে ওই ঘটনার মধ্যে এরপর ঝগড়া লেগে যায়। বেশি আদর করতে গিয়ে তারপর ঝগড়া শুরু হয়ে যায়। বেশি আদরে একটা বাদর বাদর ভাব চলে আসে, তাই তো? আচ্ছা মা বাবা কার সাপোর্টে বেশি কথা বলে? মা ওর সাপোর্টে। আর বাবা? আমার বাবা ওর। তাহলে তো ব্যালেন্সড, কোনো অবজেকশন নেই তাহলে মা বাবার প্রতি? না। আগেও কি এমনটাই ছিল? না, আগে বাবা আমার সাপোর্টে ছিল, তখন মা বাবা এখন চেঞ্জ করে আবার ব্যালেন্স করে দিয়েছে, তাই তো? যাতে কারো মন খারাপ থাকে না যে আমাকেই মা সবসময় ভালোবাসে, বাবা আমাকে ভালোবাসে না, এই টাইপের একটা ব্যাপার যে সবসময় মা আমার সাপোর্টে না বাবা আমার সাপোর্টে, দুজনে ব্যালেন্স করে চলছে। তোমাদের দুজনকে নিয়ে যেটা একদমই কমন প্রশ্ন যে দুজনকে নিয়ে কি কেউ কনফিউজড হয়ে যায়? চেহারা তো একই রকম লাগছে আর কি। আমি আমি স্টিল কনফিউজ যে কে চিত্রাঙ্গদা কে চিত্রশৈলী, কোনটা একটু বলে দাও আমাকে। আমি চিত্রাঙ্গদা। আমি চিত্রশৈলী। চিত্রশৈলী, আচ্ছা। তো ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ? না, ফ্রেন্ডরা সবাই বুঝতে পারে, কিন্তু স্কুলের টিচাররা একটু বুঝতে পারে। ওরা বুঝে না, অনেক দিন ধরে সবাই একসাথে পড়ছি, একই স্কুলে ছোটবেলা থেকে, তো সবাই তো দেখছি পুরোই সেম সেম ফেস। না, আমার ফেসটা একটু গোল গোল, ওরটা একটু লম্বাটে। যাই হোক, ঠিক আছে, আমরা তাহলে আর কথা না বাড়ি, আমরা একটা গান শুনে আসি। কি গান শুনবো বলো? আজি নূতন রতনে। বাহ, চমৎকার একটি গান, চলো তাহলে শুনে আসি। প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও, আজি সাগরে
আকাশে পাবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও দর্শক আমাদের মিষ্টি পাখি চিত্রাঙ্গদা এবং চিত্রশৈলীর কণ্ঠে শুনে আসলাম চমৎকার একটি গান দর্শক আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী হাসি বিশ্বাস এবং খুশি বিশ্বাস চলুন কথা বলা যাক তাদের সঙ্গে কেমন আছেন ভালো আছি আপু আপনি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি এবং দেখতে এত মিষ্টি লাগছে আমরা যমজ সন্তানরা জেনারেলি একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে একসঙ্গে বড় হয় তো মজার কোনো ঘটনা কি ঘটেছে হয়েছিল একবার আমরা দুজনেই চট্টগ্রাম কলেজের ছাত্রী তো কিন্তু আমাদের বিভাগ হচ্ছে আলাদা ও হচ্ছে জুলজিতে খুশি আর আমি হাসি হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আচ্ছা তো একবার কলেজে যাওয়ার সময় খুশি তো আমার ডিপার্টমেন্টের স্যারদের চিনে না ওকে তো যাওয়ার সময় জাস্ট এমনি নরমালি চলে গেছে তো পরে দেখে ক্লাসে শুনে আমার দিকে খুব চোখ বড় বড় করে তাকাচ্ছে টিচার চোখ বড় বড় করে ক্লাসে বলছে এখনকার ছাত্রীরা হ্যাঁ ম্যানার্স জানে না এই সেই আমি এবার কি রে বাবা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন বলে এগুলো তো পরে যখন আমি আর খুশি যাচ্ছিলাম বাসায় একসাথে তখন স্যারের সাথে দেখা তো তখন বলছে ও আচ্ছা তোমরা কি দুই বোন তো বলছে হ্যাঁ স্যার বলছে ও আমি তো ভেবেছি তুমি মনে হয় আমাকে দেখেই না দেখে চলে গেছো এই জন্য তোমার বোনকে কত বকাবকি করলাম এটাই খুব মজা ভালো রকমেরই একটা বিড়ম্বনায় পড়ে হ্যাঁ হ্যাঁ বাহ তাহলে তো এটা দিয়ে হচ্ছে আপনারা ওই বলে না যে আমরা চুরিও করতে পারি একজন ক্লাসে না গিয়ে আরেকজনের ক্লাসে চলে যাওয়ার একটা ওয়ে থাকে তাই তো এমনটা কখনো করা হয়েছে না এমনটা কখনো হয়নি আর কি ভদ্র বাচ্চা বলা যায় এটারও একটা কারণ আছে কারণ আমাকে আমি তো ওদেরকে চিনবো না ওরা আমাকে চিনবে না ঠিক কিন্তু কোন স্যারের নাম কি কোন স্টুডেন্ট কে ওটা তো চিনবো না তখন তো ঠিকই ধরা খেয়ে যাবো এই জন্য আর করা হয় ছোট করে জানতে চাইবো জেনারেলি যেটা হয় আমাদের যেটা ধারণা যে যমজ বাচ্চা মানি একই সঙ্গে অসুস্থতা একই সঙ্গে সবকিছু আর কি একজনের অসুস্থতার সঙ্গে সঙ্গে আরেকজনও অসুস্থ হয়ে যায় এমনটা কি ঘটে কিনা হ্যাঁ এমনটা হয় আমাদের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা এই মিষ্টি মুখের একটা নাচ দেখে আসি অবশ্যই কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু বইটই ধুলো লাগা কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য নীতি নিত্যে ফুল ছিড়তে শুধু তোমার কথাই ভাব্য আজ হাওয়া বেপর দিল সন্ধে পাখের ঝাঁপ এই বিকেল আর বিলকুল হৃদম ঝাড়ে থাক চোখ রাখা এক রত্তি কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতি তিন সত্যি তারি সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে কি মৃদঙ্গে শীতরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ছাপ এই বিকেল আর বেফুল রিদম ঝাড়ে থাক দর্শক মিষ্টি মানুষদের ঘুরের তালে উপভোগ করলাম চমৎকার একটি নাচ চলুন এবারে যাওয়া যাক আমাদের আজকের আয়োজনের সর্বশেষ যমজ জুটি মৌ দত্ত এবং জয় দত্তের কাছে কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি কেমন লাগছে এই যে যমজ সন্তানদের নিয়ে চমৎকার একটা আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এই আয়োজনে আসতে পেরে কেমন লেগেছে
ভালো লাগছে, আমার মনে হয় না এর আগে কখনো এরকম একটি আয়োজন হয়েছিল। একদমই তাই, একদমই নতুন একটি আয়োজন, ভিন্ন রকম একটা আয়োজন। একদমই তাই, প্রথম আয়োজন, প্রথমবার ভাইকে নিয়ে এসেছি, খুবই ভালো লাগছে। একটু ছোট করে শুনবো যে বন্ধুত্বটা বেশি নাকি ঝগড়াটা বেশি? আবার বন্ধুত্ব আছে কি? খুব বেশি বন্ধুত্ব, খুব বেশি ঝগড়া, ব্যাপারটা কি ওরকম? না, ওরকম নয়। দেখা যায় ওই যে একটু আগে একজন বললো না, ভাব হতে হতে বেশি ঝগড়া হয়ে যায়, আমাদেরও ওরকম। হয়তো কখনো খুব বেশি ভাব, তো তখনই কিন্তু আমার মা বলে এই ভাব কিন্তু বেশি বেড়ে গেছে, মনে হয় ঝগড়া হবে এখন, মানে রিস্ক জোনে চলে যাচ্ছে। হ্যাঁ, তখনই বোঝা যায়, ঠিক কিছুক্ষণ পরে ঝগড়া হয়ে যায়। আমি ছোটবেলায় খুব গল্প করতাম, সারাক্ষণ আড্ডা দিতে চাইতাম, ও আবার ওরকম ছিল না। আমি সচরাচর বেশি দুষ্টুমি করি এবং সেটা সামনে প্রকাশে করি, কিন্তু গোপনে যে দুষ্টুমিগুলো হতো সেগুলোর দায় আমার উপরই পড়তো। না, আমি করে তখন বলতাম না, ও বকাটকা খেয়ে ফেলার পর কয়েক বছর পর দিয়ে হচ্ছে, তখন কি করতে আর কি, ভাজা মাছটা উল্টে খেতে পারছে না টাইপের একটা লুক নিয়ে বসে থাকতো, যে খুবই শান্তশিষ্ট ভাব। ওর ফেসটা করা যায় না, ওর ফেসটা খুব টিপিক্যাল, খুব ইনোসেন্ট একটা ব্যাপার নিয়ে আসতো। হ্যাঁ, সেটাই পারতো। আর বলির পাঠা, বলির পাঠা হতো ভাই। না, আমি পরে বলে দিতাম, কয়েক বছর যাওয়ার পর বলে দিতাম, ওই ঘটনাটা আমি করেছি। তখন তো রেস থাকতো না, তখন তো আর সেই মারটা তো আর ফেরত যেত না, বকাটাও ফেরত যেত না। বাহ, দারুণ লাগলো। তাহলে এই যে দুই ভাই বোনের মধ্যে বোঝাপড়া, সেই বোঝাপড়া নিয়ে একটি কবিতা শুনে আসি দুজনের কণ্ঠে। অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে। মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসু, সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিগিয়ে আছে, কেউ শিখি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে পড়বে কতক, পরের ভোগে থাকবে বাকি, বান্ধাতারি আমূল থেকে চলে আসছে এমনি রকম, তোমারও কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসু, সত্যের লও সহজে, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বা দিও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর, মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসো, সত্যের লও সহজে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গ বিবাদ করে নিজের পায়ে কুরল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গ এক রকমে করে নে ভাই বোঝা পড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপ খানা জ্বালিয়ে তুলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকুন তফাত হলো, মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু, সত্যের লও সহজে, ভালো মন্দ যাহাই আসু, সত্যের লও সহজে। দর্শক, যমজ সন্তানদের মধ্যে যে কেমিস্ট্রি বা যে বোঝাপড়া, তাই নিয়ে মৌ দত্ত এবং জয় দত্তের চমৎকার একটি আবৃত্তি শুনলাম, এবং এই আবৃত্তির মধ্য দিয়ে মনে হলো যে দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু আমরা পার করে এসেছি, এবং এই চমৎকার আয়োজন থেকে না চাইলেও আমাদের আজ বিদায় নিতে হবে। আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের এই চমৎকার আয়োজনে আসার জন্য, এবং এত চমৎকার কিছু পরিবেশন আমাদেরকে দেখানোর জন্য। বিদায় নেবার পালা, সকল দুঃখকে ভুলে গিয়ে ঈদ নিয়ে আসুক আনন্দের বার্তা, এমনই প্রত্যাশা আমাদের সকলের। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে থাকুন। খোদা হাফেজ, ঈদ মোবারক। বড়ই খুশির দি আজ, ঘরের বাঁধন ছেড়ে মোরা।
হয়েছি স্বাধীনা হয়েছি বাংলাদেশের থেকে না মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায় মোদের নিজের ভাষা ভিন্ন ভাষা জানা নাই মহারাজ